বাংলাদেশের সামাজিক জীবনের পালা পার্বণে নববর্ষ উদযাপন এক ঐতিহ্য। বৈশাখের প্রথম থেকে শেষ পর্যন্ত চলে নানা আয়োজন, প্রাণ উচ্ছলতায় বাঙালি মেতে ওঠে বর্ষবরণের উৎসবে। আর এখানে প্রবাসী বাঙালিরাও বাংলাদেশের বৈশাখ উৎসবের আমেজ পেতে আয়োজন করে বৈশাখী মেলার। চলুন এরকমই প্রবাসে আয়োজিত এক বৈশাখী মেলায় আজ আপনাদের নিয়ে যাই। আমেরিকার এক মিষ্টি রোদেলা দুপুরে বৈশাখের উৎসবে মেতে উঠেছে প্রবাসী বাঙালিরা, সেজেছে বাঙালি রমণী দেশীয় সাজে। সাদা লাল পাড় শাড়িতে, খোপায় অথবা খোলা চুলে সুসজ্জিত ফুলে পার্কের উন্মুক্ত মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেমন খোলা প্রান্তরে বৈশাখী উৎসব উদযাপন করা হয়, ঠিক তেমনি আজ এখানে প্রবাসী বাঙালিরা এই বিদেশের মাটিতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে এসেছে বৈশাখ উদযাপন করতে। কথা বলেছি তাদেরই কজনের সাথে। আমরা এখানে বৈশাখী সাজে সাজি, আমরা যথাসাধ্য চেষ্টা করি সুন্দর করে বৈশাখী সাজে সাজার জন্য। তারপরে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সব বাঙালি গান, বাংলাদেশি গান, সব শিল্পীরা, লোকাল শিল্পী সবাই গান করে। আমরা আমাদের এখানে অনেক স্টল হয়, সব বৈশাখের মেলাতে যেরকম খাবার দাবার বিক্রি হয় আমাদের এখানেও ঠিক সেরকম বৈশাখীর কাপড় চোপড় খাবার বিক্রি হয়, আমরা খুব মজা করি। এভরি ইয়ার আমি আমার আম্মু আর আব্বুর সঙ্গে আসি, আর এখানে অনেকগুলো বেঙ্গালি আছে, সো বেঙ্গালি নিউ ইয়ার ওদের সঙ্গে সেলিব্রেট করি। এই প্রবাসের ভার্জিনিয়া থেকে নববর্ষের শুভেচ্ছা সবাইকে, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। বাহারি রঙের শাড়ি এবং গহনার পশরা নিয়ে বসেছে স্টলগুলো, স্টলে স্টলে রমণীদের ভিড়। মেলায় এসে দেশীয় শাড়ি কেনার সুযোগ কি হারানো যায়? এখানে আসলে বাংলাদেশের শুভ নববর্ষের কথা মনে পড়ে যায়, বাংলাদেশকে খুব মিস করি, বাংলাদেশে সবসময় যেতাম। এখানে আসলে মনে হয় যে সবাইকে দেখে, সবার শাড়ি পরা, সব কিছু দেখে মনে হয় যে বাংলাদেশে চলে এসেছি, বাংলাদেশে নববর্ষকে উপভোগ করছি বন্ধু বান্ধবদের সাথে। মনে হয় বাংলাদেশেই আছি, কারণ এখানে সব রকমের বাংলাদেশি খাবার, শাড়ি কাপড় সব কিছুই পাওয়া যায়। সো ইটস জাস্ট রিয়েলি নাইস। খাবারের স্টলগুলোতে পিঠা, সিঙ্গারা, ফুচকা, ঝালমুড়ি সহ নানা রকম মুখরোচক দেশীয় খাবার বিক্রি হচ্ছিল। প্রবাসের বৈশাখী মেলায় কি খাওয়া দাওয়া হচ্ছে? অনেক কিছু, ঝালমুড়ি খেলাম, তারপর চটপটি শেষ, এখন ফুচকা, তারপর পিঠা খাওয়ার ইচ্ছা আছে। নববর্ষে ইলিশ পান্তা খাওয়া হয়েছে? পান্তা তো ডেফিনেটলি খাওয়া হয়েছে, পান্তা আমার খুবই প্রিয়, তার সাথে ভর্তা, নানান রকম ডাল, বেগুন ভর্তা, এসব খাওয়া হয়েছে। ইলিশ খাওয়া হয়নি এখনো। কোথায় খাওয়া হয়েছে পান্তা? পান্তা খেয়েছি নানান রকম ঘরোয়া পরিবেশে, ঘরোয়া বৈশাখী আড্ডা ছিল, পার্টি ছিল, তার মধ্যে এমবেসিতেও নানান রকম ভর্তা খাওয়া হয়েছে, মেলাতে খাওয়া হয়েছে। আজকে আম ভর্তা খেলাম, খুবই ভালো লাগে এরকম পরিবেশ। মেলায় পরন্ত বিকেলে বাউল সঙ্গীতের দেহতাত্ত্বিক আবেদন চারিদিকে ছড়িয়ে দিয়েছিল এক দেশীয় আমেজ। সারা দিন ভর হাসি, আনন্দ আর উচ্ছ্বাসের মাঝে প্রবাসীরা এমনিভাবেই বরণ করল বাংলা নববর্ষ 1420 সালকে।